আবারও সিদ্দিক বাজার বিস্ফোরণ প্রসঙ্গ। দর্শক, রাজধানীর সিদ্দিক বাজার আছেন আমাদের সহকর্মী আদিন সজীব, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজীব, বিস্ফোরণ ঘটনায় আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? আপনি নিশ্চয়ই জানেন যে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে সর্বসাধারণ তো বটেই, একেবারে সংবাদকর্মী সহ যারা এখানে কাজ করেন, শুধুমাত্র উদ্ধারকর্মী ছাড়া ফায়ার সার্ভিস কিংবা র্যাব কিংবা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বা এই পর্যায়ের মানুষ ছাড়া সাধারণ মানুষের জন্য একেবারেই এখানে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। কেননা এই ভবনটির প্রায় ২৪টি পিলারের মধ্যে ৯টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা, তারা বেসমেন্টে কাজ করছে এবং বেসমেন্টগুলো যদি একটু খেয়াল করে দেখেন, এখানকার পিলারগুলো, এই পিলারগুলো যদি একটু খেয়াল করে দেখেন, একেবারে ভেঙে একাকার হয়ে গেছে। এবং এর ভিতরের পিলার, ভিতরে আরও যে পিলারগুলো আছে সেগুলোর অবস্থাও খুবই খুবই নাজুক। অর্থাৎ এই ভবনটি অতি ঝুঁকিপূর্ণ বলা যায়, যে কোনো সময় ভবনের আরও বড় রকমের বিপদ হতে পারে। ভিতরের যে ওয়ালগুলো আছে সেগুলো তো একেবারেই অচল বলা যায়, এবং আশপাশের যে ভবনগুলো আছে, একাধিক ভবনের, আপনারা জানেন যে সেদিনের যে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণের ঘটনায় অনেকগুলো ভবনের গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আশপাশে যে রাস্তাঘাট ছিল সেগুলো আপনার কাচে ভরে যায়, এবং সব কিছু উদ্ধার কাজ চলমান রয়েছে আজকে প্রায় ৩ দিন। অর্থাৎ ঘটনা ঘটার পরে তৃতীয় দিন আজকে, এবং এ পর্যন্ত উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছে এবং তাদের উদ্ধার কার্যক্রমে গতকালকেও দুজনকে উদ্ধার করেছে এখান থেকে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে যদি কেউ থেকে থাকেন, এই মুহূর্তে যদি ভিতরে কেউ আটকা পড়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবেই তিনি মৃত। তারপরেও চেষ্টা চালাচ্ছে উদ্ধারকর্মীর যারা এখানে আছেন, কাজ করছেন, তারা চেষ্টা করছে, এবং এই যে উদ্ধার কার্যক্রম নিশ্চয়ই সেটার খুব শিগগিরই হয়তো এটা তদন্তে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং কিভাবে এটা হচ্ছে। যদিও ধারণা করা হচ্ছে যে বেসমেন্ট থেকেই এই ধরনের বিস্ফোরণ হতে পারে, তবে একাধিক সংস্থা কাজ করছে এখানে, তারাও বলছে যে আবার কয়েকটি প্ল্যাটফর্মে এখানে বিস্ফোরণ হয়েছে। অনেকগুলো বিষয় আছে, সবগুলো তদন্তে বেরিয়ে আসবে। উদ্ধারকর্মীরা এখনও উদ্ধার কাজ চালাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই, যদি ভিতরে, যেহেতু ভবনটি ঝুঁকিপূর্ণ, সে কারণেও সেই ঝুঁকিপূর্ণ ভবন থেকে মানুষকে নিরাপদে রাখারও চেষ্টা চলছে। আপনাকে ধন্যবাদ।